नमस्कार निउबराक न्यूज़े आपनादेर सबाइके स्वागत जानाई आमी शरीफुल। शुरूतेई एक नजरे आजकेर संबाद शिरोनाम। हर घर तिरंगा कर्मसूची निये सचेतनता बृद्धिर लक्ष्ये जिला प्रशासनेर उद्योगे शिलचरे अनुष्ठित हलो रैली। इनिशिएटिव है हर घर तिरंगा, उसको कैरी फॉरवर्ड करते हुए आज जिसका चार डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन कंबाइनली आज हम इसको प्रोसेशन करेंगे। सो उसी की शुरुआत। जेहादी प्रसंगे परिकल्पित नाटक अवतारणा करे द्रव्यमूल्य सह मूल इश्यू थेके जनगण के दृष्टि सरिये रखार कौशल निच्छे राज्येर बीजेपी सरकार। तो बीडीएफ मुख्य आह्वायकेर जेहादी देशेर द्रव्यमूल्य बृद्धि। सारा देशेर संगे संगति रेखे शिलचरेओ डाक धर्मघट नैशनल फेडारेशन अफ पोस्टल एमप्लयिजेर। আজকে ভারতব্যাপী একদিনের ডাকধর্মঘট সামিল হয়েছি আমরা। দিন দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য উধারবন্দের ঘোড়ালিতে। এবারে বিস্তারিত সংবাদ। ৭৫তম স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরঙ্গা কার্যসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকাল ৪:৩০ শিলচর শহরের ডাকবাংলা রুট থেকে র্যালির ফ্ল্যাগ অফ করেন জেলা শাসক রোহন কুমার ঝা। এতে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, এডিসি রাজীব রায় সহ বিভিন্ন আধিকারিক ও কর্মকর্তারা। র্যালিটি ডাকবাংলা রুট থেকে বের হয়ে শহরের প্রেমতলা পয়েন্ট শিলংপট্টি হয়ে গান্ধীবাগে এসে শেষ হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কে যে ইনিশিয়েটিভ হর ঘর তিরঙ্গা, উসকো ক্যারি ফরওয়ার্ড করতে হুয়ে আজ জিসকা চার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন কম্বাইনলি আজ হম ইসকো প্রসেশন করেঙ্গে। সো উসি কি শুরুয়াত। রাজ্যে জেহাদি হিজাব মাদ্রাসা নিয়ে প্রচণ্ড বিতর্ক চলছে শাসক দল বিজেপি ও বিরোধী এআইইউডিএফ দলের বিধায়কদের মধ্যে। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জ্বলন্ত সমস্যা থেকে জনগণের দৃষ্টি ঘুরিয়ে নিতে বিজেপি পরিকল্পিতভাবে এসব নাটকের অবতারণা করছে বলে মন্তব্য করলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন 99.99% মুসলিমই এসবের সাথে যুক্ত নন এবং তারাই এই ব্যাপারে সরকারকে সতর্ক করে থাকেন। এরপরও এ নিয়ে কেন বারবার বিতর্ক তৈরি করা হচ্ছে এমন প্রশ্ন উত্থাপন করে বরাকের বিধায়ক অরিমুদ্দিন বড়বুইয়াকে বিজেপির দালাল বলে আখ্যায়িত করে তিনি বলেন, এই ইস্যুতে বক্তব্য রেখে বাজার গরম রাখার দায়িত্ব তাকে দিয়েছে শাসক দল। বিডিএফ মুখ্য আহ্বায়ক আরও বলেন, পরিকল্পিত এসব নাটকের মাধ্যমে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের আবেগে সুরসুরি দিয়ে মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে রাখাই আসল উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে আসামে জেহাদি হিজাব মাদ্রাসা ইত্যাদি নিয়ে প্রচন্ড বিতর্ক চলছে, বিশেষ করে শাসক দল ইউডিএফ এর মধ্যে দিয়ে বড় ডেমোক্রেটিক ফ্রন্ট মনে করে জিহাদে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, প্রতিটি জিনিসের উপর জিএসটি বসানো হয়েছে, চিড়া মুড়ি বিস্কুট একমাত্র জল ছাড়া প্রত্যেকটা জিনিসের উপর জিএসটি বসানো হয়েছে। এই দ্রব্যমূল্যর জন্য মানুষ এত বিরক্ত যে মানুষের দৃষ্টিভঙ্গিটা সরিয়ে নেওয়ার জন্য এই জিহাদি মাদ্রাসা ইত্যাদি নিয়ে এত বিতর্ক চলছে। আমরা জেহাদির বিরুদ্ধে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন 99.99% মুসলিম এই সমস্ত বিরুদ্ধে এবং যে জেহাদি কার্যকলাপ হচ্ছে সেগুলো মুসলিম মানুষই ঘুরিয়ে দিচ্ছে, তাহলে এর জন্য সমস্ত মুসলিম সম্প্রদায়কে দায়ী করাটা তো ঠিক হবে না। এবং আমরা লক্ষ্য করছি বিজেপিকে ইনডাইরেক্টলি সাহায্য করে চলেছে এআইইউডিএফ এবং তার দায়িত্ব নিয়েছে বিজেপির দালাল করিমউদ্দিন বড়বুইয়া এমএলএ।
সে এমন ভাবে বিতর্ক করছে, পীযূষ হাজারিকা, জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে, তারাও পাল্টা বলছে, এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করে মূল উদ্দেশ্যটা হচ্ছে জেহাদি নিয়ে আলোচনা হয়ে হিন্দু মানুষের মধ্যে প্রভাবিত করা, মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যে আজকে ভারতবর্ষের সমস্যা, সেই সমস্যার থেকে মানুষের দৃষ্টিটাকে সরিয়ে নেওয়া। এই জন্য আমি হিন্দু মুসলিম সর্বস্তরের মানুষকে বলছি, আপনারা সতর্ক হন এবং দ্রব্যমূল্যর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হন। বিশ দফা দাবির সমর্থনে সর্বভারতীয় ডাক ধর্মঘট কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়িজ আজ শিলচর অফিস পাড়ার হেড পোস্ট অফিসের কার্যালয়ের সামনে পোস্ট অফিসগুলো ব্যক্তিগতকরণ ও নিগমীকরণের প্রতিবাদে বিশ দফা দাবির সমর্থনে সর্বভারতীয় ডাক ধর্মঘট পালন করে পোস্টাল এমপ্লয়িজরা। বিশ দফা দাবি নিয়ে ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়িজরা বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন গোটা পোস্ট অফিস চত্বর এলাকা। একদিনের ডাক ধর্মঘট সামিল হয়েছি আমরা, ডাক বিভাগের সমস্ত কর্মচারীরা এবং সারা ভারতব্যাপী আজকের স্ট্রাইক মূলত আমাদের বিশ দফা দাবির ভিত্তিতে আমরা স্ট্রাইক করছি। কারণ আমরা যখন শ্রমিক কর্মচারীরা স্ট্রাইকে, বিভাগের হাতে প্রায় 17 লক্ষ কোটি টাকা, যেটা আমাদের পিওএসবি সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত আছে, জমা আছে জনসাধারণের টাকা, আজকে সরকার চাইছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড কোম্পানি নামে একটা কোম্পানি বানিয়ে গত 7ই জুলাই একটা অর্ডার ইস্যু করে যে সেভিংস ব্যাঙ্কের এই সমস্ত টাকাই আইপিপিবিতে চলে যাবে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে চলে যাবে। আমরা তখন প্রশ্ন, তাছাড়াও ডাক মিত্রর নামে 5 লক্ষ ডাক মিত্র রিক্রুটমেন্টের প্রক্রিয়া নিয়েছে সরকার, যেটা প্রাইভেট ফ্র্যাঞ্চাইজি। মুদ্রা ব্যাপার হচ্ছে ডাক বিভাগকে প্রাইভেটাইজেশন করা। দিন দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিল উধারবন্দের ঘোড়ালি এলাকায়। দুঃসাহসিক চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে ঘোড়ালি মসজিদ সংলগ্ন শায়েক আহমেদ লস্করের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে স্ত্রীকে নিয়ে শিলচরে যান শায়েক। সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখতে পান ঘরের পেছনের দরজার তালা ভাঙ্গা। এতে সন্দেহ হয় তাদের, তাৎক্ষণিক ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের সামগ্রীগুলো সহ গোদরেজের সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং গোদরেজে থাকা নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার উধাও। পরিবারের লোকদের মতে, ঘর ফাঁকা থাকার সুযোগে দিন দুপুরে এই ঘটনাটি সংঘটিত করে পালিয়ে যায় চোরের দল। এদিকে বিষয়টি চাউর হতেই প্রতিবেশীদের ভিড় জমে যায়। যদিও সংবাদ সংগ্রহ পর্যন্ত থানায় কোনো এজাহার দায়ের করা হয়নি বলে জানা গেছে। এদিকে জনবহুল এলাকায় দিন দুপুরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে বুধবার সুনাই সার্কুল অফিসে অনুষ্ঠিত হলো সভা। সার্কুল অফিসার বিকাশ ছেত্রীর পৌরোহিত্যে সুনাই এলাকার সকল সরকারি কার্যালয়ের আধিকারিক কর্মীরা এই সভায় উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করার 8 দিন পরও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গোবিন্দপুর হাই স্কুলের পাঠরত পড়ুয়ার অভিভাবক। বুধবার সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরে অভিভাবক কাজল লস্কর বলেন, গত 2 আগস্ট গোবিন্দপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছিলেন তিনি, কিন্তু মামলা দায়ের করার 8 দিন পরও পুলিশের তরফে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টো প্রধান শিক্ষকের তরফে দায়ের করা পাল্টা মামলায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, এই ঘটনার পর থেকে স্কুলে যেতে পারছে না তার 3 সন্তান, এমনকি গুণ উৎসবেও তারা অংশগ্রহণ করতে পারেনি, ফলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জেলা শাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সদর থানাতে একটা FIR করছিলাম, যার কারণ হলো গোবিন্দপুর হাই স্কুলও আমার ছেলে পড়াশোনা করে, আর আমি 27 তারিখ গিয়া আমার আমার উপরে এখন FIR, অত গরমে FIR দিল, এতো এত তারা বইয়া, এখন আমার ছেলের বিচার সদর থানাত না পাইয়া উল্টা আমার উপরে কেছি, আমার এখন হেরাসমেন্ট, মাস্টারের কেছি আমারে হেরাসমেন্ট, একজন অভিভাবকের উপরে আমার তিনটা ছেলে মেয়ে স্কুলে পড়ে, আর এরকম অত গরম কেছে আমার উপরে দেওয়ার কোন কিছু আমি বুঝতাম ভাইয়ার না। আমি যার কারণে শিক্ষা আধিকারিক আসামের মুখ্যমন্ত্রী আর রণজ পেগু মহাশয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতাম সাইয়ার, যে আমার সুবিচার, আমি একজন গার্জেন, আমার তিনটা ছেলে গোবিন্দপুর হাই স্কুলে পড়ই, এই ছেলেগুলার দাদাকা দিয়া বাইর করে দিলা আর উল্টা আমার উপরে FIR করে দিলা, এইটার বিচারটা বা তদন্ত করিয়া আমি সরকারের কাছে আমি চাইয়ার এটা তদন্ত। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে সচেতনতা গড়ার লক্ষ্যে উধারবন সমষ্টির ডলুগ্রাম জিপিতে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় জিপির তরফে আয়োজিত তিরঙ্গা যাত্রায় অংশ নেন বিধায়ক মিহির কান্তি সোম। এদিন তিরঙ্গা যাত্রাটি ডলুগ্রাম জিপি কার্যালয় থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের জিপি কার্যালয়ে এসে শেষ হয়। এদিন র্যালি শেষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আগামী 13 থেকে 15 আগস্ট পর্যন্ত ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সামিল হয়ে প্রতিটি ঘরে তিরঙ্গা উত্তোলনের আহ্বান জানান তিনি। এদিনের পদযাত্রায় উধারবন্দের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিতাভ সিংহ, উধারবন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, ডলুগ্রাম জিপির সভাপতি রিঙ্কু দাশগুপ্ত, যাত্রাকান্ত কর্মকার, প্রভুনাথ সাহু, বাচ্চু চাষা, দীনেশ হাজাম, শিবশঙ্কর সাহু সহ এলাকার মহিলা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সমগ্র দেশে অমৃত মহোৎসব চলছে, সেই অনুযায়ী তিরঙ্গা যাত্রা, প্রত্যেকের ঘরে ঘরে তিরঙ্গা পতাকা উঠছে, আর 13, 14, 15 সেই 3 দিন আমরা বিশেষ আয়োজন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের সেন্ট্রাল সভাপতি উনিও আমাদেরকে সেই বার্তা দিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনগণকে সবাই এই স্বাধীনতা 75 বছর উপলক্ষে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন। ধলাই সমষ্টির অন্তর্গত আমড়াঘাট কালাকালের বাসিন্দা শেবুল হোসেন পেশায় গাড়ি চালক, এক দুর্ঘটনায় আহত হয়ে বিগত কিছুদিন থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেবুল হোসেনকে যত সম্ভব তাড়াতাড়ি অস্ত্রোপচার করতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এহেন পরিস্থিতিতে তার এই দুর্দিনে পাশে দাঁড়ালেন বরাক ভ্যালি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন মেডিকেল কলেজে গিয়ে তার খবর নেওয়ার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তার হাতে নগদ 7,000 টাকা তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। তাদের এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানান অসহায় পরিবারের লোকরা। আর আজকে এটা শুনিয়ে আমি ভীষণ আনন্দিত যে বরাবরই বৃহৎ সুন্নি অ্যাসোসিয়েশনে যে একটা সাহায্য পদক্ষেপ নিয়েছি, আপনার প্রত্যেক মাসে যদি এরকম যদি একটা সংস্থা লইয়া বা সংগঠন করিয়া যদি যে কোনো মাসে যদি হিন্দু মুসলিম শিখ ইসাই যে কোনো সর্বধর্ম নির্বিশেষে যদি মাসে যদি সাহায্য করি তে আমরা প্রত্যেক আসি তাতে উপকৃত হইব। ঘরে ঘরে তিরঙ্গা অভিযান উপলক্ষে বুধবার বিজেপির সুনাই মণ্ডলের তরফে এক র্যালি অনুষ্ঠিত হয়। সুনাইর দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে সুনাই শিলচর রোড এবং পরে সুনাই হাসপাতাল রোড পরিদর্শন করে হাসপাতাল রোডের 4 নম্বর ওয়ার্ডে গিয়ে শেষ হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করে তুলতে প্রত্যেকের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সুনাই পৌরসভার চেয়ারম্যান শিলুরানী দাস সহ পুর সদস্যরা উপস্থিত ছিলেন। আপনারা শুনে নেবেন, আজকে ভারতবর্ষে আগামী 15 তারিখ যখন 13 থেকে 15 পর্যন্ত এই তিরঙ্গা হবে,
তখন 130 কোটি মানুষের দেশে 140 কোটি ফ্ল্যাগ উঠবে। আপনারা বলবেন কিভাবে উঠবে, প্রত্যেকের গাড়িতে উঠবে, প্রত্যেকের অফিসে উঠবে, আজকে প্রত্যেক মন্দিরে উঠবে, প্রত্যেক আপনার গির্জাতে উঠবে, প্রত্যেক মসজিদে উঠবে, প্রত্যেক মাদ্রাসাতে উঠবে, প্রত্যেক স্কুলে উঠবে, প্রত্যেক কলেজে উঠবে। আজ গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত এলাকায় এক বিশাল পদযাত্রা র্যালির মাধ্যমে আগামী 15ই আগস্ট 75তম স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের উদ্দেশ্যে ঘর ঘর তিরঙ্গা প্রচারের মাধ্যমে দুর্গানগর জিপির প্রত্যেকটি ঘরে আগামী 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত ভারতের জাতীয় পতাকা লাগিয়ে 75তম স্বাধীনতা দিবসকে মর্যাদার সহিত পালনের জন্য আবেদন জানান জিপির সভাপতি নসরুল হোসেন বরলস্কর। র্যালিতে যোগদান করে বিধায়ক মিহির কান্তি সুম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ নির্দেশে সমগ্র দেশ তথা আসাম রাজ্য সহ উধারবন্দের গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত এলাকায় প্রত্যেক জনসাধারণের মধ্যে স্বাধীনতা দিবস পালনের গুরুত্ব, ভারতের তিরঙ্গা পতাকার তাৎপর্য তুলে ধরার জন্যই আজ আমাদের ঘর ঘর তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম গণপরিষদের কাছাড় জেলার সম্পাদক মনিতন সিংহ, নাজিম চৌধুরী, শামসুজ্জামান বড়ুইয়া সহ অন্যান্যরা। আগস্ট অর্থাৎ বুধবার, আজকে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের যে স্বপ্ন দেশের স্বাধীনতা 75 বছর পূর্ণ হয়েছে স্বাধীনের, এই উপলক্ষে আমরা আজকে ঘরে ঘরে তিরঙ্গা অভিযান নিয়ে আসতে আজকে পয়দল মানে হাঁটি হাঁটি একটা র্যালির ব্যবস্থা করছি। এই ব্যবস্থা আমাদের গোসাইপুর দুর্গানগর জিপির জনসাধারণ তথা আমার সদস্যা এবং এসএসজির সব যতটা এসএসজি আছে সম্পূর্ণ এসএসজি সব কর্মী নিয়ে আজকে আমরা এক অঙ্গনওয়াড়ির ওয়ার্কার এবং এসএসজির ওয়ার্কার যতটা কমিটি আছে আমার জিপির প্রত্যেক গ্রুপের জনসাধারণ এবং আমার জিপির। কাছাড় জেলার দক্ষিণ উদারবন্দেও আজাদি কা অমৃত মহোৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। এ উপলক্ষে আজ সকালে মধুরা পয়েন্টে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তির পাদদেশ থেকে এক বাইক র্যালি বের করে রংপুর মণ্ডল বিজেপি ও যুব মোর্চা। জাতীয় সড়ক ধরে র্যালিটি কাশীপুর চা বাগান পর্যন্ত যায়, সেখান থেকে রংপুর এলাকা পরিক্রমা করে মধুরা মুখে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, রংপুর মণ্ডল বিজেপির সভাপতি বিশ্বজিৎ দাস, যুব মোর্চার সভাপতি সৌমিক পাল, আরকাটিপুর জিপি সভানেত্রী সবিতা লোহার সহ অন্যান্যরা। প্রাক্তন যুব মোর্চার সভাপতি কৃষ্ণ রায় মিছিলের জন্য 50টি জাতীয় পতাকা দান করেন। মাননীয় প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে আজাদী দিবস 75 বছর উপলক্ষে আমরা প্রত্যেকের বাড়িতে আগামী 13, 14 এবং 15 আগস্টের দিন আমরা সবাই ঘর ঘর তিরঙ্গা পতাকা উত্তোলন করব, আর সেটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমরা 75 বছর আমাদের স্বাধীনতা পূর্ণ হতে যাচ্ছে। এই অমৃত মহোৎসবের আমরা সঠিকভাবে গণতন্ত্র যে আমরা পালন করব সেটাই আমাদের কাছে সবাই দৈনন্দিন জীবনে বিভিন্ন স্মরণীয় দিনের উদযাপন অনেকেই অনেকভাবে পালন করে থাকেন, কিন্তু শিলচর শহরের অতি পরিচিত সাংস্কৃতিক মুখ প্রজ্ঞা অন্বেষা এবং সুপ্রিয় চৌধুরী তাদের বিয়ের প্রথম বার্ষিকী উদযাপন করলেন মরণোত্তর দেহদানের মাধ্যমে। চিকিৎসাবিদ্যার পড়ুয়াদের অনেক সময় দেহের নানাবিধ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করার জন্য কঠিন সমস্যার মুখে পড়তে হয়। একথা মাথায় রেখে বর্ষপূর্তিতে এই দম্পতি দেহদানের কঠিন সিদ্ধান্ত নেন। বিয়ের সময় দেহদানের ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতিতে সেই ইচ্ছা পূরণ হয়নি। বর্ষপূর্তিতে তাদের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করতে এগিয়ে আসে দ্য হিউম্যান সায়েন্স ফোরাম। বিবাহবার্ষিকী, প্রথম বিবাহবার্ষিকী, এই বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা একটা ভাবলাম যে আমরা আজকে দুজনই বডি ডোনেট করলাম, যাতে করে মানে চিকিৎসা বিজ্ঞানে একটু উন্নতি হয়, হ্যাঁ মানুষ যাতে যাতে উপকৃত হয়। হ্যাঁ, মরণোত্তর এই দেহদানের এই সত্য প্রচেষ্টা আমরা আজকে বিবাহবার্ষিকীতে করলাম।
নিউ বরাক নিউজ এ পর্যন্তই। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হল র্যালি। इनिशिएटिव है हर घर तिरंगा, उसको कैरी फॉरवर्ड करते हुए आज जिसका चार डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन कंबाइंडली आज हम इसको प्रोसेशन करेंगे। सो उसी की शुरुआत। জেহাদি প্রসঙ্গে পরিকল্পিত নাটক অবতারণা করে দ্রব্যমূল্য সহ মূল ইস্যু থেকে জনগণকে দৃষ্টি সরিয়ে রাখার কৌশল নিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। তো বিডিএফ মুখ্য আহ্বায়কের জিহাদি দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও ডাক ধর্মঘট ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়িজের। আজকে ভারতব্যাপী একদিনের ডাক ধর্মঘট সামিল হয়েছি আমরা। দিন দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য উধারবন্দের ঘোড়ালিতে। ये